শনিবার পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত ছোট বেলুন উচ্চ বিদ্যালয়ে দুয়ারে শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিল, প্রায় ১৯ মাস পর ছোট বেলুন উচ্চ বিদ্যালয় খুলেছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী স্কুলে আসছে না। তাদের আবার স্কুলমুখী করার উদ্যোগেই স্কুলের শিক্ষিকারা বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলে তাদের স্কুলে আসার আবেদন জানান। স্কুল না গেলে পড়বি কি করে, তো পরীক্ষা এসে যাচ্ছে। গোটা গ্রাম ঘুরে এলাম, যারা যারা যায় নাই তাদের বাড়ি সব গেছিলাম, তোদের বাড়ি এলাম, সোমবার থেকে সব বিদ্যালয়ে যাবে, বুঝেছ? বাড়িতে পড়াশোনা করছিস তো? হ্যাঁ, বাড়িতে পড়ছ? সোমবার থেকে যাবে। বিদ্যালয় যায়, সোমবার থেকে বিদ্যালয় যদি না যায় তাহলে তো আরো পিছিয়ে পড়বে, কারণ তো হাতে আর সময় নেই। অনেকদিন লকডাউন চলে গেল, তারপর বিদ্যালয় চালু হয়েছে, এই অবস্থা প্রেক্ষিতে তোরা স্কুল না গেলে কি করে হবে? যে সরকারি নিয়ম অনুসারে আজকে গার্জেনদের সঙ্গে ফিডব্যাক সেশন, অর্থাৎ পিটিএ এর পোশাকি নাম, এখানে গার্জেনদের ডাকা হলো। গার্জেনরা যে সমস্ত নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসছে তাদের পড়াশোনা কেমন হচ্ছে এবং তারা কি কোনো কিছু অসুবিধা হচ্ছে কি না, কোনো কিছু ভয় খাচ্ছে কি না, এবং এই যে টাইমলি আসা যাওয়া, এই যে সেই সময়টা নিয়ে গার্জেনরা ঠিকমতোভাবে উপযুক্ত হচ্ছে কি না ছেলেদের পাঠানোর ক্ষেত্রে, বা যে আমাদের এখান থেকে যে পঠন পাঠন হচ্ছে সেক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের একাত্ম হচ্ছে কি না, এইসব নিয়ে আলোচনা হয়। হ্যাঁ, এবং এটা সরকারি নির্দেশিকার প্রেক্ষিতে ঠিক হয়েছে যে সোম থেকে শুক্রবার পর্যন্ত নবম দশম শ্রেণীর পঠন পাঠন হবে, আর ক্লাস নবম শ্রেণী যে শনিবার দিন এরকমভাবে পিটিএ এর ফিডব্যাক সেশন বা অ্যাওয়ারনেস এই সমস্তগুলো কাজগুলো হবে। ডিআই অফিসের সঙ্গে একটা কথা হয়েছিল যে ডিআই অফিস থেকে নির্দেশ দিয়েছিল যে মাস্টারমশাইরা এটা নির্দেশিকার বাইরে আপনারা এক কাজ করুন, সবই তো আপনার চেনাশোনা, গার্জেন থেকে অভিভাবক থেকে তাদের ছাত্রছাত্রী সবই, হ্যাঁ, এবার মাথা শিক্ষক কমিটির যারা মায়েরা আছে তারাও আপনাদের পরিচিত, আপনারা যান অফিসের স্টাফ নিয়ে, একজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে বাড়ি বাড়ি যান, যে তাদের বুঝিয়ে আস, দেখবেন দুবার তিনবার একটা পাড়ায় যদি যাওয়া হয় পরিচিত রাস্তায় গেলে আশেপাশে বাড়িতে একটা আলোড়ন পড়ে যাবে যে শিক্ষক শিক্ষিকারা পাড়ায় আসছে বিদ্যালয়ে যাওয়ার জন্য, এই যে ইয়েটা বার্তাটা একদম উত্তরে হাওয়ার মতো চারিদিকে ছড়িয়ে পড়বে, সেই প্রেক্ষিতে আমাদের বাড়ি বাড়ি যাওয়া, এবং দেখা যাচ্ছে এর ফলপ্রসূতি হয়েছে, যে ছেলেকে আমরা ঠিকমতো আনতে পারছিলাম তারা বিদ্যালয়ে আসছে। আমরা কী করেছি, অফিস দপ্তর থেকে আমরা বাড়ি বাড়ি গার্জেনের সঙ্গে গেছি, আদিবাসী পাড়ায় গেছি, তফসিলি জাতিদের জাতি সম্প্রদায় মুক্তের পাড়ায় গেছি, মধ্যবিত্ত উচ্চবিত্ত সবাই ঠিক আছে, এবং সেরকম আনার চেষ্টা করছি। এটা আমাদের পরিদর্শক দপ্তর থেকে বারবার বলেছে, মাস্টার আপনারা লেগে থাকুন, কোথাও মাইকিং করেছে, কোথাও দলবদ্ধ হয়ে শিক্ষক শিক্ষিকাও গেছেন। আমরা একটা পরিকল্পনা নিয়েছিলাম যে বাড়ি বাড়ি যাওয়ার, কিন্তু এই মরশুমটা যে অনেকগুলো সেশন ফিডব্যাক সেশন থেকে দায়ী দিয়েছে পিটিএ মানে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন যে অ্যাওয়ারনেস, সেই জন্য আমরা খুব দ্রুততার সঙ্গে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে গ্রাম এখানে ফিডব্যাক সেশন ছাত্রছাত্রীরা যে আসছেন এবং যারা আসছে কীভাবে আরও মোটিভেট করা যায়, দীর্ঘদিন যে বহুজাতিক মাধ্যমগুলো যে চ্যানেলগুলো বার করে দিয়েছে, আমাকে একজন গার্জেন দেখাচ্ছিল যে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত ছোট বেলুন উচ্চ বিদ্যালয়ে আমাদের ক্লাস নাইন টেনের সমস্ত গার্জেনদের মানে অভিভাবক অভিভাবিকাদের ডেকে আনা হয়েছিল। কারণটা হচ্ছে যে আজকে দীর্ঘ কোভিডের যে সমস্ত স্কুল বন্ধ হয়েছিল, ছাত্রছাত্রীরা স্কুলমুখী হতে চাইছে না স্কুল খোলার পর থেকে, তাই
অভিভাবক অভিভাবিকাদের কাছে আমাদের শিক্ষক মহাশয়রা একটা দাবি বলুন বা আন্তরিকভাবে ছাত্রছাত্রীদের কাছে এগিয়ে গিয়ে সেই সমস্ত অভিভাবক অভিভাবকেরা যাতে দায়িত্ব একটু পালন করেন। শিক্ষক মহাশয়রা তো পালন করছেনই, ওর মধ্যে আমাদের অভিভাবক অভিভাবিকাদেরও একসঙ্গে সহমত রেখে ছাত্রছাত্রীদের কাছে বার্তাটা পৌঁছে দিতে বলছেন। আর ওর সাথে যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলমুখী হচ্ছে না এখন, সেই সমস্ত ছাত্রছাত্রী যাতে তাড়াতাড়ি স্কুলের মুখী হয়ে থাকে সেই দায়িত্ব পালনের জন্য আজকে আমাদের সমস্ত অভিভাবক অভিভাবকদের এই ছোটবেলুন উচ্চ বিদ্যালয়ে ডেকে পাঠিয়েছিলেন। তা আমরাও গার্জেনের তরফ থেকে বলছি, আমাদের সমস্ত অভিভাবক এবং অভিভাবিকারা আমাদের শিক্ষক মহাশয়ের একমত হয়ে সহমত প্রকাশ করেছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।